সম্মানীয় দর্শক, দেখছেন এনএইচ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। শুরুতেই জানিয়ে দেব হেডলাইন্স। বিজেপির সবচেয়ে বড় চোর, শিলিগুড়ির সভা থেকে ফের মোদীকে তোপ মমতার। রাজবংশী সমাজের সঙ্গে বৈঠক সেরেই জনসমুদ্রে ভাসলেন অভিষেক। ভাবনার থেকেও বেশি, বাংলার ব্যালিশ আসনে কতটা এগিয়ে তৃণমূল, কতটা বিজেপি। ভোটে হারলেই সায়নী বিজেপিতে, বিস্ফোরক দাবি যাদবপুরের বাম প্রার্থী সৃজনের। চ্যালেঞ্জ ছুড়েছিলেন অভিষেক, ভোটের মুখেই শ্বেতপত্র প্রকাশ করল বিজেপি। বিরাট কাহিনী ফাঁস, দেব নাকি হিরণ, কোন নায়ক ভোটে আসল হিরো হবেন, অপিনিয়ন পোলস কি বলছে। শুনছিলেন হেডলাইন্স, এখন শুনবেন বিস্তারিত। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন, প্রতিদিনের বাছাই করা বিশেষ বিশেষ খবর সবার আগে দেখার জন্য। বিজেপি সবচেয়ে বড় চোর, শিলিগুড়ির সভা থেকে ফের মোদীকে তোপ মমতার। লোকসভা নির্বাচনের প্রচারে শিলিগুড়ি থেকে ফের বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তীব্র নিশানা করেছেন বিজেপিকে। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপি সব থেকে বড় চোর। এদিন জলপাইগুড়ির সভায় আবেগপ্রবণ হয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন কি অপরাধ করল তৃণমূল কংগ্রেস যে গোটা উত্তরবঙ্গ বিজেপিকে ভোট দেয়। উত্তরবঙ্গের সব আসন বিজেপি পেল, কি দোষ করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কি দিয়েছে এতদিন ধরে বিজেপি। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে বলেছেন দিল্লির ভোট পাখিরা এসে নাটক করছেন, বলছেন বেছে বেছে গ্রেপ্তার করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলছেন উল্টো করে ঝুলিয়ে দেবেন, আর আমি বলছি এবার বিজেপিকে আমরা ঝটকা দেব। গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের কোনো আসনই তৃণমূল কংগ্রেস পায়নি, এমনকি বিধানসভা নির্বাচনে শিলিগুড়িতে হারতে হয়েছিল শাসক দলকে। ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রে হারতে হয় তৃণমূল কংগ্রেস নেতা গৌতম দেবকে। এদিন শিলিগুড়ির সভা থেকে গৌতম দেবকে দেখি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এখানে যা কাজ হয়েছে সেটা আমরাই করেছি, তারপরেই কেন হারতে হলো গৌতম দেবকে, সরাসরি প্রশ্ন শুরু দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আবার কেন্দ্রীয় এজেন্সি নিয়ে তীব্র নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন এনআইএ জানানোর দু ঘন্টার মধ্যে রাজ্য পুলিশ দুই জঙ্গিকে ধরে দিয়েছে। বিজেপি অবশ্য প্রশ্ন তুলেছে এত জায়গা থাকতে বাংলা এসে কেন আত্মগোপন করলো দুই জঙ্গি, বাংলা জঙ্গিদের সেফ জোনে পরিণত হয়েছে। প্রসঙ্গত উল্লেখ, এর আগেও গোটা দেশে একাধিক বিস্ফোরণের ঘটনায় বাংলা যোগ মিলেছিল, এমনকি সংসদে স্প্রে অ্যাটাক ঘটনাতেও বাংলা যোগ এসেছিল। এক কথায় বাংলার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। দিলীপ ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী সকলেই এই নিয়ে প্রশ্ন তুলেছেন। পাল্টা শুভেন্দু অধিকারীকে এই নিয়ে নিশানা করেছিলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তিনি বলেছিলেন কারা এই সব জঙ্গি এলাকায় আমদানি করে তা সহজেই বোঝা যাচ্ছে, অধিকারী পরিবারের দিকে ইঙ্গিত করেছিলেন কুণাল ঘোষ। এদিন উত্তরবঙ্গ থেকে আবারও এজেন্সিকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন বিজেপি সব থেকে বড় চোর, গোটা দেশ তারা বেছে দিচ্ছে, এতদিন ধরে তিনি এবং তার সরকার সব কাজ করেছে। উত্তরবঙ্গের রেলের উন্নয়নের অধিকাংশ কাজই তিনি রেলমন্ত্রী থাকতে করেছেন, এখন সব গেরুয়া রং করে নিজেদের বলে দাবি করে চলেছে বিজেপি। রাজবংশী সমাজের সঙ্গে বৈঠক সেরেই জনসমুদ্রে ভাসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহারে পরিবর্তনের তুফান তুলে দিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলা বছরের শেষ দিনে তিনি একদিকে যেমন রাজবংশী সম্প্রদায়ের সঙ্গে সভা করলেন, তেমনই কোচবিহার শহরের বুকে রোড শোতে জনসমুদ্রে ভাসলেন। দুটি ক্ষেত্রেই তার সঙ্গে ছিলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়া। ১৯ লোকসভা নির্বাচনে এই কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক, পরে তিনি হন কেন্দ্রের স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীও। এবারেও তিনি কোচবিহারে বিজেপির প্রার্থী, সেই তার জেলাতেই এদিন অভিষেকে রোড শো ঘিরে যে উন্মাদনা সাধারণ মানুষের চোখে পড়েছে তা কার্যত বলে দিচ্ছে এই জেলায় পরিবর্তন এখন শুধুই সময়ের অপেক্ষা মাত্র। এদিন সকালে কোচবিহারে এসে উত্তরবঙ্গের ভূমি সন্তান রাজবংশী সমাজের প্রতিনিধি ও নেতাদের সঙ্গে একটি বৈঠকে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মামাটি মানুষের সরকার বরাবর রাজবংশীদের উন্নয়নে কাজ করেছে, তৃণমূলের দাবি বিগত কিছু নির্বাচনে রাজবংশীদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদের ভুল বোঝাতে সমর্থ হয় বিজেপি। তারপরও এই মানুষগুলির উন্নয়নের স্বার্থে ওই বাংলা বিরোধী নির্বাচিত জনপ্রতিনিধিরা কোনো কাজ করেননি। এদিনের বৈঠকে অভিষেকের কাছে নিজেদের সেই বঞ্চনার কাহিনী তুলে ধরেন রাজবংশী নেতারা। একই সঙ্গে লোকসভা নির্বাচনে যে রাজবংশী নেতারা তৃণমূলের প্রতি তাদের সমর্থন রাখবেন সে কথাও তারা জানিয়ে দেন। সেই বৈঠক সেরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহার শহরে রোড শোতে যোগ দেন। শহরের দত্তপাড়া রোড থেকে বিডিও অফিস পর্যন্ত রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর সেই রোড শোতেই বাঁধ ভাঙে জনতার ভিড়ে। 10 মিটার রাস্তা পার হতে 40 মিনিট সময় লেগে যায়। কাতারে কাতারে মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসে সামিল হন অভিষেকের এই রোড শোতে। ভোটে হারলেই সায়নী বিজেপিতে, বিস্ফোরক দাবি যাদবপুরের বাম প্রার্থী সৃজনের। জমে উঠেছে লোকসভা নির্বাচনের লড়াই, রাজ্যজুড়ে প্রচারে ঝড় তুলছেন শাসক বিরোধী প্রার্থীরা।
এবারের লোকসভা নির্বাচনে শাসক দল তৃণমূলকে জোরে ধাক্কা দিতে মুখিয়ে বিরোধী বিজেপি থেকে শুরু করে বাম কংগ্রেস, অন্যদিকে বিরোধীদের ধাক্কা সামলে বাংলার রাশ নিজেদের হাতে রাখতেই আত্মবিশ্বাসী জোড়াফুল। ফিদিন নির্বাচনী প্রচারে বেরিয়ে শাসক বিরোধী প্রার্থীরা একে অপরের প্রতি টিপ্পনী কটাক্ষ ছুড়ে দিয়েছেন। এবার যাদবপুরের তৃণমূল প্রার্থী শায়নী ঘোষকে নিয়ে ভবিষ্যৎবাণী করলেন প্রতিপক্ষ সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। কি বললেন সৃজন? রাজীব মুকুল, সব্যসাচী, বাবুল সুপ্রিয়, যারা যারা একসময় বিজেপিকে কাহোনা পেয়ার হে বলেছিলেন, তারা তৃণমূলকে হাম তুম বলেন এখন। তারা দুদিন পরে আবার বিজেপির ক্ষোভে ঢুকে যাবেন না, এর কোনো গ্যারান্টি নেই। শায়নী ঘোষ সহ তৃণমূলে যারা আছেন তারা যে কেউ যে কোনোদিন বিজেপিতে ঢুকে যেতে পারেন, বিজেপিতে যারা আছেন তারাও যে কেউ যে কোনোদিন তৃণমূলে ঢুকে যেতে পারেন। উল্লেখ্য, যাদবপুর লোকসভা কেন্দ্রে এবার সৃজন ও শায়নী দুজনেই নতুন মুখ। গতবার এই কেন্দ্রে তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে বিপুল জয় পেয়েছিলেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। তিনি হারিয়েছিলেন বামেদের হেভিওয়েট প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। তবে এবার মিমি ভোটের আগেই তার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকেও রাজ্যসভার সাংসদ করেছে বামেরা। যাদবপুরে লাল ঝান্ডা ওড়াতে এবার সৃজন ভট্টাচার্যের মতো দলের তরুণ নেতার কাঁধেই দায়িত্ব সঁপেছে আলিমুদ্দিন স্ট্রিট। সৃজন ভট্টাচার্যের হয়ে প্রচারে বর্ষিয়ান বাম নেতাদেরই ফিদিন দেখা যাচ্ছে। সুজন চক্রবর্তী একটা সময় এই যাদবপুর কেন্দ্রের সাংসদ ছিলেন। তিনি অবশ্য এবার দমদম কেন্দ্র থেকে ভোটে লড়ছেন। যদিও নিজের প্রচার সামলে সময় বের করে সৃজনের হয়ে প্রচার তাকে প্রায়ই দেখা যাচ্ছে। উল্টো দিকে শায়নী ঘোষ যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত প্রতিটি বিধানসভা কেন্দ্রে চষে ফেলেছেন। কখনও আবির খেলে, কখনও নেচে গেয়ে জনসংযোগ বাড়ানোর চেষ্টা চালাচ্ছেন তিনি। ভাবনার থেকেও বেশি বাংলার 42 আসনে কতটা এগিয়ে তৃণমূল, কতটা বিজেপি। আর মাত্র কয়েকটা দিন, তারপরেই শুরু হয়ে যাবে 2024 লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। 19 এপ্রিল দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি পশ্চিমবঙ্গেও প্রথম দফায় বেশ কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। তবে পশ্চিমবঙ্গে মোট 7 দফায় ভোটগ্রহণ হওয়ার কারণে পুরো মরশুমেই ভোটের আমেজ বজায় থাকবে বাংলা জুড়ে। এবারের লোকসভা নির্বাচনে কোন দল কতগুলি আসন পাবে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে। রাজনৈতিক বিশেষজ্ঞদের পাশাপাশি বিভিন্ন সমীক্ষা সংস্থা সমীক্ষা করে তাদের ফলাফল সামনে আনছে। ঠিক সেরকমই এবিপি সি ভোটার একটি সমীক্ষা চালিয়েছে রাজ্যের 42টি লোকসভা কেন্দ্রে তৃণমূল বিজেপি বা অন্যান্যরা কোথায় কোথায় এগিয়ে থাকতে পারে তার একটি ইঙ্গিত দিয়েছে। এবিপি সি ভোটার সম্প্রতি যে সমীক্ষার ফলাফল সামনে এনেছে সেই ফলাফল থেকে স্পষ্ট, এবারে লড়াইটা কিন্তু মোটেই সহজ হবে না কোনো রাজনৈতিক দলের সামনেই। কেননা 1-3% সুইং ভোট যে কোনো সময় খেলা ঘুরিয়ে দিতে পারে বলে ইঙ্গিত দেওয়া হচ্ছে। রাজ্যের অনেক কেন্দ্র রয়েছে যেখানে এবার লোকসভা নির্বাচনে তৃণমূল বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেতে পারে। এবারের লোকসভায় বেশ কিছু কেন্দ্রে যেভাবে লড়াই দেখা যাবে বলে আশা করা হচ্ছে তা ভাবনার থেকে বেশি বলে মনে করছেন অনেকেই। সমীক্ষা অনুযায়ী এবার রাজ্যের শাসক দল তৃণমূল যে সকল কেন্দ্রে জয়লাভ করতে পারে বলে মনে করা হচ্ছে, অর্থাৎ তাদের এগিয়ে রাখা হচ্ছে, সেই সকল কেন্দ্রগুলি হলো কলকাতা দক্ষিণ, কৃষ্ণনগর, ডায়মন্ড হারবার, বোলপুর, বর্ধমান পূর্ব, দমদম, হাওড়া, মথুরাপুর, বসিরহাট, শ্রীরামপুর, মুর্শিদাবাদ, আসানসোল, বারাসত, বীরভূম, জঙ্গিপুর, উলুবেড়িয়া, যাদবপুর, কলকাতা উত্তর, জয়নগর এবং ঘাটাল। বিজেপি যে সকল কেন্দ্রে জয়লাভ করতে পারে অর্থাৎ সমীক্ষায় তাদের এগিয়ে রাখা হয়েছে সেই সকল কেন্দ্রগুলি হলো ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার, কাঁথি, বনগাঁ, আরামবাগ, বিষ্ণুপুর, কোচবিহার, ব্যারাকপুর, বাঁকুড়া, রানাঘাট, বর্ধমান, দুর্গাপুর, জলপাইগুড়ি, মালদা উত্তর, মেদিনীপুর, তমলুক, বালুরঘাট, রায়গঞ্জ, পুরুলিয়া, হুগলি এবং দার্জিলিং। মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্র নিয়ে জল্পনা যতই থাকুক না কেন, এই সমীক্ষায় কিন্তু ফের একবার এগিয়ে রাখা হয়েছে অধীররঞ্জন চৌধুরীকে। তিনি হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষমেশ জয়লাভ করতে পারেন বলেই আশা করা হচ্ছে। আর তিনি যদি জয়লাভ করেন তাহলে এই কেন্দ্রে পরাজয়ের মুখ দেখতে হবে এবারে তৃণমূলের অন্যতম তারকা প্রার্থী ইউসুফ পাঠানকে। অন্যদিকে মালদা দক্ষিণে জয়লাভ করতে পারেন কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। এবারের সমীক্ষা অনুযায়ী রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে 20টি আসনে, অন্যদিকে বিজেপি জয়লাভ করতে পারে 20টি আসনে। কংগ্রেস এবার জয়লাভ করতে পারে 2টি আসনে। চ্যালেঞ্জ ছুড়েছিলেন অভিষেক, ভোটের মুখেই শ্বেতপত্র প্রকাশ করল বিজেপি, বিরাট কাহিনী ফাঁস। লোকসভা নির্বাচনের প্রাককালে কেন্দ্রের বঞ্চনা নিয়ে একাধিকবার সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। বিশেষত 100 দিনের কাজ এবং আবাস যোজনা নিয়ে বহুবার কেন্দ্রকে নিশানা করেছে রাজ্যের শাসক দল। বিজেপিকে সরাসরি শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই চ্যালেঞ্জ না মানলেও এবার সত্যি সত্যি শ্বেতপত্র প্রকাশ করল বিজেপি। ভোটের মুখে শ্বেতপত্র .in নামের একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে। সেখানে সম্পূর্ণ দেশের কোন লোকসভা আসনে
কত টাকা কেন্দ্র খরচ করেছে তার পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। তৃণমূল সেনাপতি অভিষেকের লোকসভা আসন ডায়মন্ড হারবারেও কত টাকা খরচ করা হয়েছে সেই তথ্য তুলে ধরা হয়েছে। শ্বেতপত্র .in ওয়েবসাইটের তথ্য অনুযায়ী 2019 সাল থেকে 2023 সালের মধ্যে অভিষেক গড় ডায়মন্ড হারবারে জলজীবন মিশন প্রকল্পে 45,495 নলবাহিত পানি জলের কল বসানো হয়েছে। স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে প্রচুর শৌচাগার তৈরি হয়েছে এখানে। 2014 থেকে 2023 সালের মধ্যে ডায়মন্ড হারবারে 66,492 শৌচালয় তৈরি করা হয়েছে। সেই সঙ্গে 2016 থেকে 2023 সালের মধ্যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার 30,826 কানেকশন হয়েছে বলে দাবি। এই প্রকল্পগুলির মধ্যে নাম রয়েছে বহুল চর্চিত আবাস যোজনারও। মোদীর জমানায় অভিষেকের লোকসভা কেন্দ্রে 55,281 বাড়ি তৈরি করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে 109 কিলোমিটার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তাও নির্মিত হয়েছে। তবে 100 দিনের কাজ বাবদ রাজ্যের পাওয়া নিয়ে অভিষেক একাধিকবার সরব হলেও এই প্রসঙ্গে শ্বেতপত্র .in কোনো তথ্য পাওয়া যায়নি। প্রসঙ্গত গত মার্চ মাসে আবাস যোজনা এবং 100 দিনের কাজের টাকা নিয়ে বিজেপিকে শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ ছুড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখোমুখি তর্কে বসার আহ্বান জানিয়েছিলেন তৃণমূল সেনাপতি। বলেছিলেন, মিথ্যাচার করতে কেন্দ্রের বিজেপি সরকার আম জনতার টাকা নষ্ট করেছে। বিজেপি নেতৃত্বকে আমি আমার সঙ্গে মুখোমুখি তর্কে বসার চ্যালেঞ্জ জানাচ্ছি। 2021-এর বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর 100 দিনের কাজ এবং আবাস যোজনার মতো প্রকল্পে 1 পয়সাও বরাদ্দ করেনি কেন্দ্র। আমায় ভুল প্রমাণ করতে বিজেপিকে শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ জানাচ্ছি।